بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين شافتا للأمة قد كان منى أن يلقاهم فأحبته من صدقه وما رأى أن يلقاهم فأحبته من صدقه وما رأى والصحابة يسألون ومن الإخوان الباقون ألسنا نحن المصطفى فكان الرد ما معنا أنتم أصحابي الأبرار وهم الإخوان الأخيار بيض غر كالأطيار وجه حلو ما أنداه وجه حلو. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى إثبات المكر والكيد لله تعالى على ما يليق به وقال شيخ الإسلام رحمه الله وقوله وهو شديد المهال وقوله ومكر ومكر الله والله خير الماكرين وقوله ومكرنا ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون وقوله إنهم يكيدون كيدا وأكيد كيدا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে এবং প্রত্যেকটি আদেশ নিষেধে রয়েছে হিকমা রহস্য উপকারিতা সে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতে উত্তম কৌশল করেন সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি মুসলিমদেরকে সাহাবায়ে কেরামগণকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এবং যেসব ইমানের বিষয় রয়েছে সেসব বিষয়ে সহি বিশুদ্ধ আকীদা বিশ্বাসের উপর ছেড়ে গেছেন যা দিনের মতো সুস্পষ্ট আমাদের আল আকিদা আল ওয়াসিতিয়ার আজকে ধারাবাহিক আলোচনায় নবম পর্ব বিষয়বস্তু যেটি দিয়ে শুরু করব আজকে তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কর্মগত গুণাবলী সিফাতে ফেলিয়া সিফাত গুণাবলী আর ফেলিয়া মানে কাজের সাথে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের কাজের সাথে সম্পর্কিত কিছু গুণাবলী তার একটি গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন কৌশল কথাটি বাংলায় প্রশংসনীয় আর ওই কৌশলটাকে যদি নিয়ে যাওয়া যায় ষড়যন্ত্রে চক্রান্তে তখন খারাপ অর্থ বহন করে আরবিতে শব্দগুলি একই রকম রয়েছে কিন্তু রাব্বুল আলামিনের ক্ষেত্রে যেহেতু রাব্বুল আলামিন কৌশল করেন অর্থাৎ যেটা করেন সেটা
বান্দার ক্ষতির জন্য না, বরং তাদের উপযুক্ত প্রতিদান বদলা দেওয়ার জন্য। কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে আর তার উপযুক্ত বদলা প্রতিদান দেওয়া হয়, সাজা দেওয়া হয় বেশি নয়, তাহলে সেটা খারাপ না, নিন্দনীয় না, দোষনীয় না, সেটা প্রশংসনীয়। কিন্তু কারো ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো নকশা করা হয়, হ্যাঁ, ক্ষতি করার উদ্দেশ্যে, ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যদি কোনো একটা কৌশল করা হয়, তাহলে সেটাকে বলা হয় ষড়যন্ত্র, সেটাকে বলা হয় চক্রান্ত, এসব বলা হয়ে থাকে। আরবিতে এই শব্দগুলি হচ্ছে মকর এবং কাইদ। মকর মানে হচ্ছে কৌশল করা, আর মকর মানে হচ্ছে ষড়যন্ত্র করা, চক্রান্ত করা। এরকমই কাইদ, কাইদ শব্দটি কাফ ইয়া দাল, এর মানে হচ্ছে কৌশল করা, ষড়যন্ত্র করা, চক্রান্ত করা। আল্লাহ রাব্বুল আলমিনের কৌশল হয়ে থাকে বান্দাদের ক্ষেত্রে, ভালো লোকদের পরিচালনার জন্য, ভালো মানুষের পরিচালনার জন্য তাদের দুনিয়াতে পার্থিব জগতে আল্লাহ উত্তম কৌশল করেন, যা তারা উত্তম পাবে। এবং যারা অসৎ ব্যক্তি তাদের ক্ষেত্রে তাদের উচিত শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কৌশল করেন, যে শব্দগুলিকে কোরআনে মাকর বা কায়েদ দিয়ে ব্যক্ত করা হয়েছে। এই মর্মে চারটি আয়াত এখানে লেখক শেখুল ইসলাম রহমাহুল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আয়াতগুলি দেখি, তার আগে আল্লামা শেখ সলিউল ফৌজান বলছেন অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে, ইসবাতুল মাকরি ওয়াল কায়েদে লিল্লাহ তাআলা, মহান আল্লাহর জন্য মাকর মানে কৌশল, কায়েদ মানে কৌশল এর প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শাস্তি দেওয়ার জন্য তার জন্য যা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত সে ব্যবস্থা নেন, এগুলি প্রমাণিত আল্লাহর কাজ হিসাবে, এগুলি আল্লাহর কাজ, সেফাতে ফেলি আল্লাহর গুণ, কর্মগত গুণ। কিন্তু সেটা কিরকম, আলামা ইয়ালি কবিহি, সেইভাবে সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেইভাবে সেটাকে সাব্যস্ত করতে হবে যেই যেইভাবে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য উপযোগী হয়, আল্লাহর জন্য যেভাবে মোনাসেব হয়। অর্থাৎ যেমন বললাম যে একটি কথা বাংলাতে, হ্যাঁ, কৌশল আর ষড়যন্ত্র, হ্যাঁ, ষড়যন্ত্র আল্লাহর জন্য উপযোগী না, এটা খারাপ লোকের চরিত্র ষড়যন্ত্র করা। পক্ষান্তরে কৌশল করা ভালো মানুষের চরিত্র। তো আল্লাহর জন্য সমস্ত ভালো গুণগুলি রয়েছে। যে আয়াতগুলিতে আল্লাহর ক্ষেত্রে কৌশল করার কথা ব্যবহৃত হয়েছে, কোন ক্ষেত্রে হয়েছে, যখন আয়াতগুলি তাফসির বুঝবেন তখন বুঝতে পারবেন যে আল্লাহ কেমন কৌশল করেন, কাদের সম্পর্কে কৌশল করেন। মহান আল্লাহ সূরা রাদের আয়াত নম্বর 13 তে ইরশাদ করছেন, ওয়া কাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়া হুয়া শাদীদুল মিহাল, আর তিনি আল্লাহ প্রবল কৌশলকারী, শাদীদ কঠিন বা বড় কৌশলকারী। মেহালের একটি অর্থ হচ্ছে কৌশলকারী হওয়া, কৌশল করা, মাহাল থেকে। আর মেহালের আরেকটি অর্থ হচ্ছে কঠিন, এ অর্থ। এই শব্দগুলির অর্থ শেখ সলিল ফৌজান হাফেজাহুল্লাহ যেভাবে করেছেন, অন্য অন্য যারা ভাষাবিদ তাদের কাছ থেকে নকল করে শোনাই, তাহলে স্পষ্ট হবে। বলছেন, ওয়াহুয়া আই আল্লাহ সুবহানাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি শাদীদুল মিহাল, বড় কৌশলকারী। আল মাহলু ফিল লুগাতে, আবিধানিক অর্থ হচ্ছে মাহাল শব্দটি, মাহাল থেকে মা মিম হা লাম, এখান থেকে মেহাল। এই শব্দটির অর্থ হচ্ছে আশিদ্দাত, কঠিন বা কঠোর হওয়া, শক্ত হওয়া। অর্থাৎ এক তো শাদীদ আছে, শাদীদ মানে কঠিন, আর তারপর মেহাল মানে কঠিন, তার কি কঠিন মানে কঠিন কৌশলকারী বা বড় কৌশলকারী। এই শাদীদুল কাইদি আল্লাহ রাব্বুল হচ্ছেন বড় কৌশলকারী। কালা জাজ্জাজ,
একজন ভাষাবিদ প্রসিদ্ধ জাজ্জাজ তিনি বলছেন ইকালু মা হালতুহু মাহালান, আরবরা বলে আমি তার সাথে কৌশল করে প্রতিযোগিতা করেছি বা লড়াই করেছি। কখন বলে এই শব্দটি বা এই বাক্যটি, এজা কাওয়াইতুহু হাত্তা ইয়াতাবায়্যান আইয়ুকুমা আশাদ্দ, বা এজা কাওয়াইতুহু যখন তার সাথে শক্তির লড়াই করেছ, শক্তির পরীক্ষা, শক্তির পরীক্ষা করেছ, এটা যাতে করে স্পষ্ট উঠে দুইজনে শক্তির পরীক্ষা চলছে যে কার শক্তি বেশি, যাতে করে স্পষ্ট হয়ে উঠে আইয়কমা আসাদ্য যে তোমাদের উভয়ের কে বেশি শক্তিশালী। তো আল্লাহ রাব্বুল আলামিন অসৎ লোক পাপিষ্ট যারা সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারী জালেম, সে যে কোনো ক্ষেত্রে জালেম হোক, শিরক করা জালেম হোক, অথবা নিজের ওপর জুলুম অত্যাচারকারী পাপি হোক, অথবা আল্লাহর সৃষ্টি মানুষের ওপর জুলুমকারী জালেম হোক, জালেমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তির ক্ষমতার প্রয়োগ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ হারাতে পারে? আল্লাহ রাব্বুল হচ্ছেন শাদীদুল মিহাল। ইমাম ইবনুল আরাবি মেহাল বা মাহাল মানে কঠিন বা শক্ত এই অর্থ না করে মেহাল মানে হয় কৌশল বা ষড়যন্ত্র, এই অর্থগুলি হয় বলছেন। ওকাল ইবনুল আরাবি, ইমাম ইবনুল আরাবি ভাষাবিদ বলছেন যে মেহাল আল মাকর, মেহাল বলা হয় মাকর, ষড়যন্ত্র, কৌশল বা চক্রান্ত, এই অর্থগুলিতে আসে। ফাহুয়া সুবহানাহু শাদীদুল মাকরি ওয়া শাদীদুল কাইদি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কৌশলকারী আর কঠিন কৌশলকারী, মাকর আর কাইদ আল্লাহর পক্ষ থেকে, মাকর আল্লাহর পক্ষ থেকে কৌশলটা কেমন, অলমাকরমিন আল্লাহ বলছেন শেখ সাহেব ফৌজান, যে আল্লাহর পক্ষ থেকে কৌশলটা হচ্ছে ইসালুল মাকরুহে ইলা মান ইস্তাহিক্কুহু মিন হাইসুল আয়াশুর। আচ্ছা, ষড়যন্ত্রটাকে আমরা বুঝি বাংলায় যেটা ষড়যন্ত্র বা চক্রান্ত, ষড়যন্ত্র যার বিরুদ্ধে করা হয় সে কি জানতে পারে বা তাকে জানতে দিতে চায় না, তাকে সে যেন টের না পায় তার বিরুদ্ধে যে তার ক্ষতি করার জন্য যা কিছু করা হচ্ছে, হ্যাঁ জাল পাতানো হচ্ছে যেভাবে, যে কোনো রকম জাল হোক না কেন, তার আর্থিক ক্ষতি বা শারীরিক ক্ষতি অথবা যে কোনো রকম ক্ষতি হোক না কেন, তার কর্মক্ষেত্রে ক্ষতি করা, ওকে জানতে দেওয়া হয় না কিন্তু, ঠিক না? ক্ষতি করার জন্য কি করা হয়, তার বিরুদ্ধে যা কিছু করা হয় তার থেকে, ওই ব্যক্তি থেকে গোপন রেখে, এটাকে ষড়যন্ত্র বলা হয়, একে কি বলা হয় চক্রান্ত বলা হয়, এটা হচ্ছে মাকর, এটা হচ্ছে কাইদ। তো আল্লাহ রাব্বুল আলামিন কি কারো ক্ষতি করতে চান? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যে মাকর, আল্লাহ মাকর করেন, কৌশল করেন, কাইদ, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদ ওয়া আকিদু কাইদ, আমিও বড় কি করি, কৌশল করি। তো আল্লাহর এই কৌশল করা বা মাকর কাইদটা কেমন বলছে, ইসালুল মাকরুহ, কষ্টদায়ক কোনো বস্তু পৌঁছানো ওই ব্যক্তির উদ্দেশ্যে যে এর হকদার, যার এটা প্রাপ্য, কষ্ট পাওয়া যার প্রাপ্য, তাকে কষ্ট পৌঁছানো মিনহাইসুল আয়াশর, এমনভাবে যাতে ও টের না পায়, এটা হচ্ছে সংজ্ঞা কিসের, আল্লাহর ক্ষেত্রে কিসের, কৌশলের, মাকর বা কাইদ। তো আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক বস্তু পৌঁছান, যাকে তাকে পৌঁছান না, যে একটা ভালো মানুষ, হ্যাঁ নেক মানুষ, আর কষ্টদায়ক বস্তু তাকে পৌঁছাবেন না, কষ্ট দেবেন না, কাকে, ইলামাইয়াস্তাহিক, যে এই কষ্ট পাওয়ার উপযুক্ত, কষ্ট পাওয়ার উপযুক্ত কে, জাল্লাদ্রোহী, জাল্লার নাফরমান, হ্যাঁ যে কষ্ট পাওয়ার, সাজা পাওয়ার হক রাখে, জি পাপিষ্ট, এক কথায় যে কোনো পাপে পাপিষ্ট, এমন ভাবে কষ্টদায়ক বস্তু পৌঁছানো বা কষ্ট দেওয়া তাকে, যে মিন হাইসু লা ইয়াশউর, সে বুঝতেই না পারে যে কোন দিক থেকে আমার এই বিপদ চলে আসবে, ও কল্পনা করতে পারেনি যে এইখানে আমার গলা টিপে ধরবে, বোঝা গেছে কিনা, জি একে বলা হয় কি, হ্যাঁ একে বলা হয় মাকর বা কৌশল, সেটা উদাহরণ দিলে বুঝবেন।
যে কোনো জালেম একজন জালেমদের উদাহরণ দিলে বাকিগুলো বুঝে নেবেন। ফেরাউন যখন মুসা আলাইহিসসালামকে এবং তার জাতি বনী ইসরায়েলকে তাড়া করে হাজার হাজার সেনাবাহিনী পিছে 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 আসছে, আর এই তো ধরে নেব, দেখছি কাছে গেছে, সামনে যাবে কোথায়, সামনে তো সাগর, যখন আসছিল আসার পরে দেখলো যে ওরা পার হয়ে গেল। আচ্ছা পার হলে তার মানে এখানে রাস্তা আছে, রাস্তা আছে, ওরা পার হলে তো আমরা কেন পার হইতে পারবো না। ও কি ভাবতে পেরেছিল, কল্পনা করেছিল, হ্যাঁ, যে এখানে আমরা নামলেই ধ্বংস হয়ে যাব, মিনহাজ আল-আশর টের পাই নাই, হ্যাঁ, বুঝতেই পারিনি যে এখানে গেলেই কিন্তু ফেঁসে যাব, জাল পাতা আছে আমাদের জন্য এই সাগরে। আর ফেরাউন হচ্ছে মাইয়াস্তাহিকুহু, এই আজাবের হকদার, হ্যাঁ, এই আজাব তার প্রাপ্য, এটা তার প্রাপ্য, এবং তাকে কষ্টদায়ক বস্তু পৌঁছিল কি পৌঁছিল না, হ্যাঁ, ধ্বংস হইতে হইল কি হইল না, এটা হচ্ছে আল্লাহর কি করা, মাকর করা, কৌশল করা, ফেরাউন এবং ফেরাউনের জালেম সেনাবাহিনীর বিরুদ্ধে। যুগে যুগে যে কোনো জালেম মের ওপর যখন বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, যে কোনো রকম বিপদ আপদ আসুক, তখন সে ভাবতেও পারে না, মনে করে যে আমি তো, হ্যাঁ, ভোগবিলাসের জীবন যাপন করছি, হ্যাঁ, ভাবতেই পারে না, হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল বুঝতেই পারল না। বুঝা গেছে? জি। তো আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন, কৌশল উত্তম কৌশল করেন, আয়াতে আসবে, একটি আয়াতের তাফসীর করলাম, দ্বিতীয় আয়াতে দেখেন সূরে আলে ইমরান আয়াত নম্বর 54, মহান আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ইহুদিরা ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কি, যে ঈসাকে খুন করব, হত্যা করব, বাড়ি ঘেরাও করেছিল, আর বাড়ির ভিতরে ঈসা আলাইহিসসালাম বন্ধ আছেন, ঠিক না, আল্লাহ কি করলেন, ঈসা আলাইহিসসালামকে ছাদ ছিদ্র করে আকাশে উঠিয়ে নিলেন, আর ঈসা আলাইহিসসালামের রূপ চেহারাটা আর একজন, যে, হ্যাঁ, একজন ছিল, ওকে দিয়ে দিলেন, দিয়ে ওই লোককে ঈসা মনে করে খুন করে দিল, এরা ভাবলো যে কি ঈসা আলাইহিসসালামকে খুন করে দিয়ে, এদের আনন্দের শেষ নেই, ঠিক না। তো আল্লাহ বলছেন যে অমাকারু, তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, অমাকার আল্লাহ, আল্লাহ কি করেছিলেন, কৌশল করেছিলেন, আল্লাহ খাইরুল মাকেরিন, এবং আল্লাহ কৌশলকারীদের সর্বোত্তম বা সর্বোত্তম কৌশলকারী। তৃতীয় আয়াত সূরা নামলের আয়াত নম্বর 50, যে আয়াতটি রয়েছে সালে আলী সালাম যিনি আল্লাহর নবী রসুল ছিলেন, আর তার জাতি হচ্ছে সামুদ সম্প্রদায়, এই সৌদি আরবের তাবুক এবং মদিনার মাঝখানে একটি শহর আল ওলা, যেখানে সামুদের ধ্বংসাবশেষ আছে, ওই এলাকার লোককে যে আল্লাহ ধ্বংস করেছিলেন আজাব দিয়ে, যাদেরকে উষ্ট্রি দেওয়া হয়েছিল, যা দুধ দিত, গোটা জাতি দুধ খেয়ে তাদের পেট ভরে যেত, কিন্তু এই নিয়ামতে তারা মর্যাদা দিল না, নবীকে অমান্য করলো তারা, এবং সেই উটটিকে জবাই করে ফেললো, আল্লাহর আজাব আসলো তিন দিনের মধ্যে, তাদের অবসর দেওয়া হলো যে তিন দিন খুব খেয়ে দে না, আল্লাহ বলছেন এই সামুদ সম্প্রদায়ের কাফেররা, আর সবাই কাফের ছিল, তারা ঈমান নিয়ে আসেনি, এরা কি করেছিল, ষড়যন্ত্র করেছিল, এরা নয় জন মিলে ষড়যন্ত্র করেছিল, তাকাসাম বিল্লাহ, রাতের অন্ধকারে এই সালে নবীর বাড়িতে ঢুকে তাকে খুন করে আসতে হবে, খুন করতে হবে, তারা এই ষড়যন্ত্র করেছিল, মাকার ওমাকার মাকরান, তারা বড় ষড়যন্ত্র করেছিল, যখন মফুলে মুতলাক আসে মাকারু মানে ষড়যন্ত্র করেছিল, মাকরান আবার আসলে তার মানে বড় ধরনের ষড়যন্ত্র, হ্যাঁ, বলার মতো বললাম মানে কি, শক্ত ভালো করে বললাম, এই যে বলা কথাটি দুবার বললে তাকি দিয়ে ও মাকার না মাকরান, আল্লাহ বলছেন আমি আল্লাহ ও, হ্যাঁ, বড় কৌশল করেছিলাম, ওহম লায়া সরুন, এমন ভাবে কৌশল করলাম যে তারা টেরও পায়নি, উপলব্ধি করতে পারে নাই, যেইভাবে আমরা তিন দিনে ধ্বংস হয়ে যাব, ভেবেছিল যে সালেকে মেরে দেবো,
আর এই যে আমাদের বিরুদ্ধে বলছে, আমাদের পূর্বপুরুষদের বাপদাদ প্রতিমা পুতুল পূজার বিরুদ্ধে বলছে, ও সব ঠান্ডা হয়ে যাবে, কেউ ওরাই ঠান্ডা হয়ে গেল তিন দিনের মধ্যে, নিশ্চিন্ন হয়ে গেল। চার নম্বর আয়াতে সূরা তারিখের আয়াত 15-16 ছোট ছোট দুটি আয়াত, মহান আল্লাহ বলছেন, ও কাউল মহান আল্লাহর বাণী, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, কাফেরেরা বড় চক্রান্ত করে বা ষড়যন্ত্র করে, ও আকিদ ও কায়দার আমিও বড় কি করি কৌশল করি, আমিও ভালোভাবে কৌশল করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল করা বা কায়দ মাকর কোরআন দ্বারা প্রমাণিত, আর আয়াতগুলির অর্থ বললাম। এই আয়াতগুলিতে যা দেখাতে চেয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আর শাহিদ মিনাল আয়াত, এই আয়াতগুলিতে যেটি দেখাবার বিষয়, ফি হাযিল আয়াতে ওয়াসফুল্লাহ বিল মাকরি ওয়াল কাইদি, এই আয়াতগুলিতে চারটিতে আল্লাহকে ভূষিত করা হয়েছে বা আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে, কি যে তিনি কি করেন মাকর কৌশল করেন, কাইদ কৌশল করেন, ও নিসবাতু যালিকা ইলাইহি সুবহানাহু হাকীকাতুন আলা বাবি, আল্লাহর সাথে যে সম্পৃক্ত করা হয়েছে এই মকর আর কায়দকে সেটা আসল অর্থে আছে। আর কায়দ মকর মানে দুটোই হয়, ষড়যন্ত্র হয় কৌশল হয়। যদি আপনি কৌশল বলতেন যে আমি একটা কৌশল করেছি, সেক্ষেত্রে মকর শব্দ প্রয়োগ হয়। ফাইনাল মকরা ইসালু শাইয়ে ইলাল গায়রে বেতারিকিন খাফি, মকরের আসল সংজ্ঞা হচ্ছে যে কোনো কিছু পৌঁছানো অন্য পর্যন্ত গোপনীয় ভাবে, গোপনীয় ভাবে গোপনে কোনো কিছু পৌঁছানো, কোনো কিছু মানে এমন কিছু যা দিয়ে তার কি হয় ক্ষতি হয়, কিন্তু যদি সেই ব্যক্তি ক্ষতির হকদার হয় তার ক্ষতিটাই হচ্ছে তার পাপের প্রায়শ্চিত্ত, তার যেটি উচিত শাস্তি হয়েছে বলি না আমরা। আর যদি দেখা যায় একটা নিরীহ লোক আর তার এরকম করে ক্ষতি করা হয়েছে, তাহলে সেটা বলবো যে জুলুম হয়েছে, আল্লাহ জুলুম করেন না। ওকাজালিক আল কাইদ, যেমন আল্লাহ রাব্বুর ক্ষেত্রে কাইদ আর মাকর মানে কৌশল শব্দটি এসছে, এইরকমই মুখাদা মানে প্রতারিত করা। আল্লাহ কোরআনে কি বলছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে কি করে ধোকা দেয়। ধোকা দেওয়া কথাটি ভালো না মন্দ বাংলায়? মন্দ। আমি আপনাকে ধোকা দিচ্ছি তার মানে কি আমি ভালো কাজ করছি নাকি? খারাপ। কিন্তু আপনার ধোকাবাজির যদি শাস্তি দেওয়া হয়, আপনি ধোকাবাজি করেছেন সুতরাং তার উচিত একটা শাস্তি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, তা আল্লাহ উচিত শাস্তি দেন ধোকাবাজি। তাই আল্লাহর ক্ষেত্রেও ধোকা দেওয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করে ধোকা দেয়। ওয়াহুয়া খাদিউহুম, আল্লাহ তিনিও তাদেরকে প্রতারিত করেন। গত সপ্তাহের তাফসিরে বলেছিলাম যে এটা ওই রকম বাকভঙ্গিমা ব্যবহৃত হয়েছে যেই রকম আমরা বলি মন্দের ফল মন্দ, মন্দের ফল মন্দ, মন্দের ফল আপনি মন্দ করেছেন তার ফল পেয়েছেন মন্দ, ওইটা মন্দ না আসলে, উচিত শাস্তি, কিন্তু মন্দের জায়গায় আমরা মন্দটা ব্যবহার করি, আসলে কি মন্দ? হ্যাঁ, একটা লোক মদ খেয়েছে, মদ খাওয়ার পরে পাগলামি মাতলামি করে রাস্তায় চলছিল, গাড়ি ধাক্কা দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বলি আমরা কি উচিত শাস্তি হয়েছে, ঠিক না? উচিত শাস্তি হয়েছে। সে যদি এরকম অন্যায় না করতো এরকম হইতো না, হুশ জ্ঞান থাকতো। তো আল্লাহর ক্ষেত্রে এই যে খেদা শব্দটি ব্যবহার হয়েছে এটিও আল্লাহর সেফাতে ফেলিয়ে কর্মগত কি গুণ। ওয়াল মাকর ওয়াল কাইদ ওয়া আনে, এখন শেখ সালিহ ফাউজান ফাউজাল বলছেন যে মাকর এবং কাইদ কৌশল দুটো কি বাংলা বলবো কৌশল আল্লাহর ক্ষেত্রে বা কৌশল ষড়যন্ত্র চক্রান্ত তিনটি শব্দ দিয়ে বলি, এটা হচ্ছে দুই রকম, দুই ভাগে বিভক্ত, এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কবিহুন একটা নোংরা আর একটা হচ্ছে হাসানুন উত্তম, একটা হচ্ছে ভালো একটা হচ্ছে মন্দ। এক কথায় কবিহুন কোনটা, কোনটা খারাপ? লোকটা খুব মক্কর চক্কর করেছে, খারাপ অর্থে ব্যবহার করি তাই না? কখন খারাপ হবে? ওয়াহুয়া ইসালু যালিকা লিমান লা ইস্তাহিকু, কেউ যদি ক্ষতির হ্যাঁ উপযুক্ত না হয় তার ক্ষতি করা, ক্ষতির হক
তার নয়, আর যদি তার ক্ষতি করা হয় তাহলে এটা হচ্ছে এই ক্ষতি করাটা তার অন্যায় কাজ করছেন। এটা আপনার স্ত্রী আছে ভালো চরিত্রের, ভালো আখলাকের, ভালো আমলের, বাড়িতে বের করে দিলেন, হ্যাঁ রাখলেন না, আপনি জুলুম করলেন না, কিন্তু দেখছেন যে সে চরিত্রহীন, হ্যাঁ চরিত্রহীন, তাকে বাড়িতে বের করলেন, জুলুম করলেন, দেখেন কাজ তো একটাই, কাজ তো একটাই। তো বলছেন যে মকর আর কাইদ মানে কৌশল, ষড়যন্ত্র, চক্রান্ত দুই ভাগে বিভক্ত না, মানে দুই রকম, একটা হচ্ছে খারাপ একটা মন্দ। খারাপ কোনটা, খারাপ অর্থ কোনটা, ঈসা লোজাল খেলে মানলাম খারাপ, খারাপ কখন বলবো যে এই কাজটা আপনি ভালো করলেন না, কখন যদি কেউ ওই শাস্তির হকদার না হয়, তাকে ওই রকম শাস্তি বা ওই ক্ষতির হকদার না হয়, ক্ষতিটা করা হয়, তাহলে এটা হচ্ছে খারাপ। হাসানুন আর ভালো, প্রশংসনীয়, কখন হবে, ওহ ঈসা লহু এলা মাইয়াস্তাহিকুহুকুবাতান লহু, সেই খারাপ বস্তু তারপর এমন ব্যক্তি পর্যন্ত পৌঁছানো যে এই খারাপের হক রাখে, তার প্রাপ্য এটা, অকুবা তাহলে তার শাস্তি স্বরূপ, তার শাস্তি স্বরূপ। আপনার বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন, হঠাৎ করে ডিউটিতে গেলেন, চাকরিতে বরখাস্ত, অন্যায় করল না করল না, হ্যাঁ করল না করল না, কোনো দোষ করেনি কোম্পানির, তারপরে কিন্তু না তার আগের দিন চুরি করেছেন, কোম্পানি জেনে নিয়েছে, আপনি জানেন না, ভিতরে ভিতরে আপনার এক্সিট লেগে সব রেডি আছে, যেতে মাত্র ধারিলে দেখ যাও গাড়িতে উঠো এয়ারপোর্টে, যে আমার কোম্পানি খুব অন্যায় করলো, অন্যায় করার উচিত শাস্তি, উচিত শাস্তি, বুঝতে পেরেছেন। তা আল্লাহর ক্ষেত্রে যে মাকার কায়দা শব্দগুলি ব্যবহৃত হচ্ছে উচিত শাস্তির ক্ষেত্রে। বলছেন যে ফাল আউয়াল মাজমুমুন, প্রথমটি যে হকদার নয় এই শাস্তিরা, তাকে শাস্তি দিন, তার ক্ষতি করে দিলেন, তাহলে সেটা হচ্ছে নিন্দনীয়। ওয়াসানি দ্বিতীয়টি, যে হকদার তার শাস্তি স্বরূপ করা হলো, সেটা মামদুন, প্রশংসিত, কোম্পানি ভালো কাজ করেছে, কোম্পানি ভালো কাজ করেছে। এটা ঘটনা মনে পড়ে গেল, আমার এক খাস ভক্ত ছেলে আছে, এখানে থাকতো নিশান কোম্পানিতে আল জাবরে, চলে গেছে জেদ্দা, এখন কি আর ভালো মেকানিক, তার কোম্পানিতে এখানকার আল জাবরে যে মালিক খুব দিনদার ধার্মিক লোক, আলবাদিয়াতে বাড়ি, এখানে নিশানের আগে শোরুম ছিল এবং আওয়ামী রাত, হ্যাঁ এখন কি আর, কি আর আল জাবর মসজিদ, এই যে আমাদের ইউনুস্তাক মসজিদ, ওদের মসজিদ ওখানে পুরাতন বাড়িগুলো ওদের ছিল ওই এলাকা, খুব চোখের অন্ধ, ভালো ধার্মিক লোক, ভালো ভালো লোককে নামাজি দেখে নিয়ে আসতো, নামাজি মেকানিক দিয়ে বাংলাদেশে নিয়ে আসতো, মুসলিম ছড়া নিবে না, কাফের, এরকম ছিল। তারপরে এক ছেলে করলো কি, বাংলাদেশ থেকে বুলু ফিল্মে সিডি নিয়ে আসছিল, ওই ছেলের কাছ থেকে শোনা ঘটনা, কয়েক বছর আগে ঘটনা, বুলু ফিল্মে সিডি নিয়ে দাম্মাম এয়ারপোর্টে ধরা পড়ে, ধরা পড়ে দাম্মাম এয়ারপোর্টে ওগুলো রেখে নেই, আর তারপরে তখন কোম্পানিকে টেলিফোন করে যে তোমার আমেল লেবার এইরকম বুলু ফিল্মে সিডি নিয়ে আসছিল, আমার ধরেছি। ওই ছেলে যেমনই আসলো কোম্পানিতে, আসার পরে তারপরে দিন এক্সিট লাগে, ওকে এয়ারপোর্টে রেখে চলে আসলো, ও কল্পনাও করতে পারেনি। এটা প্রশংসনীয় না নিন্দনীয়? এই যে তাকে যেখান থেকে তাড়িয়ে দেওয়া হইল এক্সিট লাগিয়ে, নিন্দনীয় কাজ করলো, প্রশংসনীয়, এই কোম্পানি প্রশংসনীয় কাজ করেছে, বোঝা গেছে। আল্লাহ এইরকম উচিত শাস্তি দিয়ে থাকেন অসৎ লোকদেরকে। কখনো কখনো সৎ লোকের বিপদ আপদ আসে, এমন না যে সৎ লোক মানে দুনিয়াতে সব বদলা পেয়ে যাবে, বিপদ আপদ আসবে না, এটা আবার ভাবিয়েন না। কেন আসে? পরীক্ষা স্বরূপ, বা মর্যাদা বাড়াবার জন্য, মান ইজ্জত আল্লাহ বাড়াইতে চান, ওপরে অনেক দূরে পৌঁছাইতে চান, যেটা আপনার আমল দিয়ে এখনো পৌঁছাতে পারছেন না, আল্লাহ পৌঁছাইতে চান, বোঝা গেছে। আপনার ঈমানকে মজবুত করতে চান, যেমন একটা মাটি ইট যখন তৈরি করেন আর কাদা হয়ে থাকেন, সবচেয়ে কাদা হয়ে থাকে তখন সবচেয়ে নরম, ঠিক কিনা, ওইটা কয়েকদিন রোদে শুকালে শক্ত হয়ে যায়, যত শুকাবেন তত শক্ত, তারপর যখন পুড়াইলেন আরো শক্ত হইল, বেশি পুড়িয়ে যখন ঝামা করে দিলেন নরম নাকি আরো শক্ত, বোঝা গেছে। ঠিক তেমনি মমিন বান্দাদের উপর বালা মুসিবত আসে কিসের জন্য? ইমানের ক্ষেত্রে ওই রকম যেন ঝামার মতো শক্ত হয়ে যায়, দিনের উপর অটল, এর পরীক্ষা জি। এবং ফিতনা মানে পরীক্ষা, ফাতানা মানে আগুনে জ্বালানো, কিন্তু যে আমি এক্সাম্পলটা দিলাম শাব্দিক অর্থের সাথে সম্পর্ক আছে,
মানুষ মুমিন বান্দা ফিতনা মানে বিপদ আপদে পড়লে ওতে কি হয়, আগুনে জ্বালে যেমন মাটি শক্ত হইতে হইতে শক্ত আরো শক্ত হইতে যত জ্বালবে তত শক্ত হইতে, ওই রকম মুমিন বান্দা তার ইমান আমলে আরো শক্ত হয়, আরো আল্লাহকে ধরে। আর যে মুনাফেক, আল্লাহ এত নামাজ রোজা করছে তারপরও বালা মুসিবত আর অসুখ ছুটে দূর নামাজ পড়ে লাভ ডাকি, মুনাফেক আল্লাহ ছাড়াই করে দিলেন। জি হ্যাঁ, ছাড়াই করে দিলেন ওখানে, জি পরীক্ষা ফেল। জি যার ওপর আল্লাহর প্রশংসা করা হবে, কেন আদলাম মিনহু হিকমাতান, কারণ তিনি এটা সুবিচার কায়েম করার উদ্দেশ্যে এবং তার প্রজ্ঞার ভিত্তিতে করেন। আপনি অনেক নামাজ রোজা করছেন বা দিনদারি আছে, তার মধ্যে কিছু পাপ আছে, অনেকের এরকম পাপ আছে, মাঝখানে ধাক্কা খেলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, ধাক্কা খেলেন, হতে পারে যে এতে আল্লাহর হিকমা আছে যে তুমি এত ভালো তো এই ঘাটতি কেন, এই পাপ কেন, ধাক্কা খেয়ে সোজা হও, বোঝা গেছে? এটা হচ্ছে হিকমার ক্ষেত্রে। এই জন্য যখন কোনো বিপদ আপদ হয় ওতে ইনসাফ আল্লাহর সুবিচারও রয়েছে আর তার সাথে জালেমদের ক্ষেত্রে সুবিচার রয়েছে, আর অনেককে সংশোধন করতে চান আল্লাহ রাব্বুল আলামিন, তখন ওতে হিকমা রয়েছে যে আপনার অসুখ হওয়াটাতে হিকমা রয়েছে, আপনার কল্যাণ রয়েছে। ওয়াহুয়া তাআলা ইয়াখুযু যালিমা ওয়াল ফাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে আর পাপিষ্টকে পকড়াও করেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে যে কল্পনা করতে পারে না যে আমি এখানে ধরা খেয়ে যাব, লা কামা ইয়াফালু যালামাতু বিবাদিল্লাহ, আল্লাহর পকড়াওটা জালেমদের মতো নয়, জালেম নেতাদের মতো নয়, জালেম শাসকের মতো নয়, যেমন আল্লাহর সৃষ্টিকে আল্লাহর বান্দা মানুষকে তারা শাস্তি দিয়ে থাকে, এরকম না, শাস্তি দরকার ঢালাহারে শাস্তি, যে দোষী সেও ধরা খেলো, যে নির্দোষী সেও ধরা খেলো, রিমান্ডে সব মায়ের খেয়ে খেয়ে তারপরে অনেক জুলুম বরদাস্ত করার পরেও হয়তো কয়েকজন গেল আর বাকিগুলো বেকুসুর খালাস হলো, আল্লাহর ক্ষেত্রে এরকমটা হয় না। আল্লাহ এরকম জুলুম করেন কখনো করেন না যে আসল অপরাধীকে ধরার জন্য বেশ কিছু লোককে ধরে যার উপরে সন্দেহ সন্দেহভাজন লোককে ধরে উঠিয়ে নেয়, আল্লাহ করেন না এরকম, জালেম করতে পারে, জালেম মখলুক জালেম মানুষ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসিফ নাফসাহু বিল কাইদি ওয়াল মাকরি ওয়াল খিদা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে গুণ বর্ণনা করেছেন যে তিনি কাইদ মানে কৌশল করেন, ওয়াল মাকর কৌশল করেন, ওয়াল খিদা এবং প্রতারণা করেন, এটা যে বলেছেন নিজের গুণের ক্ষেত্রে এটা ইল্লা আলা ওয়াজহিল জাযায়ে, প্রতিদান স্বরূপ বদলা স্বরূপ, এমনি এমনি নয় যে একটা লোক অপরাধ করেন এমনি আল্লাহ কৌশল করে ওকে কোনো বিপদে ফাঁসিয়ে দিলেন না, লেমান ফালা যালিকা বিগাইর হাকিন, যে অন্যায়ভাবে এই কাজ করেছে, তুমি অন্যায় এই কাজ করেছো তার এটা প্রতিশোধ। ওয়াকাদ ওয়ালিমা আন্নাল মুজাযাত হাসানাতু মিনাল মাখলুক ফাকাইফা বিল খালিক সুবহানাহু ওয়া তাআলা, খুব সুন্দর কথা বলেছেন যে আমরা সবাই জানি বা সর্বজন বিদিত যে একজন মানুষ হয়ে মানুষকে যদি উচিত শাস্তি দেয়, নিন্দনীয় না প্রশংসনীয়, মানুষ যদি মানুষকে শাস্তি দেয়, দেখেন আমরা অনেক পশু পাখিকে মারি, জীবজন্তুকে মারি, ঠিক না, ক্ষতি করলে মারি, ক্ষতি না করলে মারি না, যদি আপনি আপনার বিড়ালকে মারেন, বিড়ালকে মারছেন যদি বলে আপনি জুলুম করছেন আপনি, ঠিক আছে, তো কথাটা কি সবসময় মেনে নেওয়া যেতে পারে? হ্যাঁ, বিড়াল কোনো দোষ করেন তারপরে মারছেন তাহলে জুলুম করছেন আপনি, কিন্তু না, বিড়ালে আপনার বাড়ি কিছু নষ্ট করছে, হ্যাঁ মুরগি ধরে খেয়ে নিচ্ছে, এরকম মেলা কিছুর ক্ষতি হইতে পারে, আপনার বাচ্চার ক্ষতি করে দিচ্ছে, নুচে নিয়েছে, বা এইরকম মেলা কিছু হইতে পারে, একটা উদাহরণ দিলাম, তখন এই যখন জানবে মানুষ তখন বলবে যে না উচিত উচিত কাজ করেছে, ভালো কাজ করেছে। তো অন্য সৃষ্টির ক্ষেত্রে হোক অথবা মানুষ মানুষের ক্ষেত্রে, মানুষ মানুষের ক্ষেত্রে বা সৃষ্টি সৃষ্টির ক্ষেত্রে যদি বদলা দেওয়ার জন্য কোনো শাস্তিমূলক কোনো কাজ করে বা কৌশল করে, কৌশল করে আমাদের দেশে জাল পেতে রাখে না এঁদুর ধরার জন্য, হ্যাঁ তার আরও কিছু ধরার জন্য, হ্যাঁ ইত্যাদি,
তো যদি মানুষের পক্ষ থেকে প্রশংসনীয় হয় ফাকাইফা বিল খালেক সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বদলা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য কোনো কিছু করেন, তো এটা কি প্রশংসনীয় নয়? ভালো কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইজ আলামকে যে আল্লাহ ধ্বংস করেছেন, আল্লাহ ভালো কাজ করেছেন, এ হচ্ছে আল্লাহর কৌশল। তারপরে বলছেন সতর্কীকরণ, নিসবাতুল কাইদ ওয়াল মাকরি ওয়া নাহবিহিমা ইলাইহি সুবহানাহু ওয়া তাআলা মিন ইতলাকিল ফিল আলাইহি তাআলা। এই আল কাইদ, কাইদ করা মানে কৌশল করা, মাকর কৌশল করা, এই রকম শব্দগুলি যে আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বা মাহাল ওয়াসাদুল মেহাল, এগুলো হচ্ছে মিন ইতলাকিল ফিল আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ক্রিয়ার ব্যবহার, মানে আল্লাহ এই কাজগুলি করেন, কি বলবেন আল্লাহ এই কাজগুলি করেন। ওয়াল ফেলু আউসা মিনাল ইসম, আর ক্রিয়া ক্রিয়া ইসম মানে নাউনের চাইতে, নামের চাইতে বেশি ব্যাপক ব্যাপক অর্থ বহন করে। অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে এই কাজগুলি আল্লাহ করেন এই কথা বলতে পারবেন, কিন্তু আল্লাহ যেহেতু কৌশল করেন, আল্লাহর নাম রেখে দিলেন কৌশলকারী, এটা চলবে না। কৌশলকারীটা হচ্ছে নাম ইসম, আর কৌশল করেন এটা হচ্ছে ভার্ব ক্রিয়া, আল্লাহর কাজ। তো আল্লাহ কৌশল করেন মাকারু, আসলে না ক্রিয়া ফেল, ফেল মাজি, ও আকিদ ও কাইদা ফেল মোজারে, ফেল ক্রিয়া, ফেল আরবি গ্রামার দিয়ে বুঝেন, ঠিক না, ক্রিয়া আছে। কিন্তু আল্লাহকে কি ইসিম ফাইল কর্তা করা যাবে? মাকের মাকারে আম করো, কে পড়েছেন আরবি গ্রামার, কে মন সাহেব পড়েছেন আপনার, কেউ মাখা কৌশলকারী, কৌশলকারীর আরবি কি হবে? মাকের। ষড়যন্ত্রকারী আরবি কি হবে? মাকের। কায়েদ থেকে হবে কায়েদ, প্রতারণা করা, ইউখাদেউন আল্লাহ, ঠিক না, অল্লাযীনা ওয়াহুয়া খাদেউন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খাদে বলা যাবে না, যে আল্লাহ প্রতারণাকারী না, এই নাম দেওয়া যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, উদাহরণ দেবো ভালো গুণ, ভালো গুণগুলির উদাহরণ, ভালো গুণগুলির ক্ষেত্রে, ভালো গুণগুলি যেগুলোতে শুধু ভালো অর্থ আছে, সেই ক্ষেত্রে আল্লাহর নামও ওখান থেকে আল্লাহর গুণ, মানে ওই গুণ দিয়ে নামও রাখা যাবে, আর ওটা ক্রিয়া ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যেমন আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ইয়াগফিরু, ঠিক না, আল্লাহ অমুককে ক্ষমা করেছেন, গাফার আল্লাহ লাহু, আল্লাহ তাকে ক্ষমা করেছেন। দেখেন ফেল ব্যবহার করলাম না করলাম না, আচ্ছা এখান থেকে ইসিম ফাইল কর্তা, ক্ষমাকারী, আল্লাহর ক্ষেত্রে ক্ষমাকারী নাম আছে না নেই? গাফিরুজ জম্বে, গাফির, সুরায় গাফির, তারপর গাফুর, গাফার আছে না নেই? বড় মার্জনাকারী। কিন্তু মাকর থেকে আর কায়েদ থেকে শুধু ক্রিয়া ব্যবহার করবেন ভার, আপনি মাকের, কায়েদ বা মাক্কার, আল্লাহ মাক্কার বলা যাবে না, উজবিল্লা বলা যাবে না, কারণ এইটার একটা খারাপ অর্থ বহন করে আর ভালো অর্থ বহন করে। সুতরাং ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে আল্লাহর নাম মাকের, এই কথা বলা যাবে না। এরকম মেলাগুলির ক্ষেত্রে রয়েছে। যেমন আরেকটি উদাহরণ দিই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন না করেন না? ইচ্ছা করাকে আরবিতে এরাদা বলা হয়, বা শা আয়াশাও ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান, ইন শা আল্লাহ, আল্লাহ যদি চান, ক্রিয়া প্রয়োগ করলেন না করলেন না আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর চাওয়া। হ্যাঁ, ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন, আল্লাহ যখন চান, আরাদা ইউরিদ, আরাদা থেকে ইসিম ফাইল কর্তা নাম আসবে, ইসিম আসবে মুরিদ, আল্লাহর নাম কি মুরিদ করা যাবে না? চলবে না। আল্লাহর নাম সাই করা যাবে, মানে চাহনেওয়ালা করা যাবে, আল্লাহ চান কিন্তু আল্লাহ চাহনেওয়ালা করা যাবে না, চলবে না। ঠিক এইরকমই যেগুলো এর আগে, এখন দু তিন সপ্তাহে আগের ক্লাস স্মরণ করেন, বলেছিলাম যে আল্লাহর সেফাত গুণগুলি দুই ভাগে বিভক্ত, সেফাতে জাতিয়া আর সেফাতে ফেলিয়া, ক্রিয়াগত গুণ। ক্রিয়াগত গুণের ক্ষেত্রে সেখান থেকে আল্লাহর নাম নেওয়া অনেক জায়গায় যাবে না, অনেক ক্ষেত্রে সালাফে সলেহীন নেননি, আল্লাহর নাম 99 নামের মধ্যে কোথাও মুরিদ নেই, কোথাও শাই নেই, কোথাও মাকের নেই, কোরআনে নেই, হাদিসও নেই, এবং সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন কিছু শিখেন নেই। কিন্তু আল্লাহ মাফ করেন, হ্যাঁ আফুন, হ্যাঁ গফুরুন নামও এসছে, আর গাফার আফা ইয়াফু, ইয়াফু আনি সাইয়্যাত, এসছে ক্রিয়াও এসছে।
তাই বলছেন ওয়ালিহাজা আতলাকাল্লাহু আলা নাফসি আফালান, আল্লাহ নিজের ক্ষেত্রে এমন এমন ক্রিয়ার প্রয়োগ করেছেন, লাম ইয়াতাসাম্মা মিনহা বিআসমাইল ফা, যেগুলো দিয়ে আল্লাহ নিজের নামকরণ করেন না, ক্রিয়াগুলো প্রয়োগ করেছেন যে আমি এই কাজ করি কিন্তু আল্লাহ সেগুলোতে নিজের নাম গ্রহণ করেননি। কারাদা ওয়াশা, যেমন আরাদার শাহ ফালাম ইয়াসমা বিল মুরিদ ওয়াশাই, আল্লাহকে মুরিদ বলা যাবে না, আল্লাহকে শাই বলা যাবে না। ওয়াকাজা মাকারা করো আকিদ ও কাইদান ফালা ইয়াকর আল মাকির, আল্লাহ আল মাকির, আল্লাহ আল কায়েদ, এগুলো বলা যাবে না, কারণ লি আন্না মুসাম্মায়াতি হাক, যার নাম কায়েদ রাখবেন আর মাকের রাখবেন সে কৌশলকারী হইতে পারে আবার চক্রান্তকারী হইতে পারে, খারাপ দিকও আছে আর ভালো দিক আছে। সুতরাং আল্লাহর নাম এগুলো ক্ষেত্রে রাখা চলবে না, কিন্তু ক্ষমা করার ক্ষেত্রে ভালো দিকই আছে, মার্জনার দিক থেকে ভালো দিক আছে, দয়ার দিক থেকে রহেমায়ার হাম আর রহিমুন রহমানুন নামও আছে, হ্যাঁ আর কি আছে, ক্রিয়া ফেলও আছে। এরপরে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মার্জনা, ক্ষমা, দয়া, মর্যাদা, ইজ্জত এবং ক্ষমতা, এই গুণগুলি ওয়াসফুল্লাহি, আল্লাহর গুণ বর্ণনা করা, গুণ সাব্যস্ত করা, কিসের বিল আফুয়ে, যে আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন, ওয়াল মাগফিরাতে আল্লাহ মার্জনা করেন, ওয়ার রাহমাতে আল্লাহ দয়া করেন, ওয়াল ইজ্জাতে এবং আল্লাহ রব্বুল আলামিন ইজ্জতের মালিক, যিনি মর্যাদা সবচেয়ে বড় উচ্চ মর্যাদার অধিকারী এবং তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, ওয়াল কুদরা এবং আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতাবান, ক্ষমতা রাখেন সবকিছুর ওপর, এবং তিনি কাদির, তিনি কাদির, তার নাম কাদির। তাহলে এই ক্ষেত্রে কুদরাত থেকে, এই গুণ থেকে আল্লাহর নামও নিতে পারবেন কাদির এবং ক্রিয়াও নিতে পারবেন, আল্লাহ ইয়াকদিরু, আল্লাহ সক্ষম, ফেলও ব্যবহার করা যাবে। এই ক্ষেত্রেও চারটি আয়াত এখানে ব্যবহৃত হয়েছে এবং এই গুণগুলি এই আয়াতে এসছে রব্বুল আলামিন। ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ইনতুবদু খাইরান, তোমরা যদি ভালো কিছু প্রকাশ করো, আও তুখফুহু, অথবা ভালো কিছু গোপন করো, আও তাআফওয়ান সু, অথবা কোনো মন্দ বিষয়ের ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন করো, ফা ইন্নাল্লাহ কানা আফুওয়ান কাদিরা, তো জেনে রাখো যে আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাকারী, কাদিরান এবং বড় শক্তিমান। এই আয়াতে আল্লাহর দুটি গুণ পেলাম, কি আফুন, আল্লাহ কি করেন, মাফ করেন, ক্ষমা করেন, আফুন থেকে আমরা মাফ বলি, আর কাদির, আল্লাহর কুদরত পেলাম, কুদরতের সিফাত। সূরা নিসার আয়াত নম্বর 149। পরের আয়াতটি ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, মুমিন মুসলিমরা যেন ক্ষমা করে, ওয়ালিয়াসফাহু আর ভুল ত্রুটি উপেক্ষা করে, এক হচ্ছে ক্ষমা করা আর এক হচ্ছে উপেক্ষা করা, কে বলতে পারে এই বাংলা শব্দের পার্থক্য? হ্যাঁ বাংলা ভাষাবিদরা, ক্ষমা করা আর উপেক্ষা করা, এড়িয়ে যাও, মাশাআল্লাহ খুব সুন্দর। যেমন দেখছেন উদাহরণ দি, ক্ষমা করা আপনি চোখের সামনে দেখে নিয়েছেন, জেনে নিয়েছেন যে আপনার স্ত্রী বা ছেলে মেয়েরা কি করেছে, ভুল করেছে, তারপর যাক ভুল করেছে করেছে আমি ক্ষমা করে দিলাম, সংশোধন হয়ে যাও, এটা হচ্ছে ক্ষমা করা। আরেকটা হচ্ছে আপনার চোখের সামনে কিছু এরকম ভুল ত্রুটি করছে কিন্তু আপনি কি করলেন, দৃষ্টিটাকে ওই দিক থেকে ফিরিয়ে নিলেন, এটা উপেক্ষা করা। দেখছেন এইখান থেকে দেখছেন যে একটা লোক এমন একটা কিছু উঠিয়ে নিয়ে চলে গেল যেটা আপত্তিকর, একটা কিছু করে চলে গেল এখান থেকে আপত্তিকর, আমি দেখলাম বা আপনারা দেখলেন, দেখার আচ্ছা যাক করেছে করেছে, ওকে বুঝতেও দিলাম না যে আমরা দেখে ফেললাম, আর ওকে কিছু বললাম না, উপেক্ষা করা, হ্যাঁ হ্যাঁ ইগনোর করা বলে এটাকে, বলে না বলে না আজকাল, তারপর আরবিতে ওইটাকে বলা হয় এই যে সাফন, সাফন মানে সাফা বলা হয় এইটাকে, মানে এইদিকে আছে ওই লোকটা উল্টো পাল্টা কাজ করছে, আমি এইদিকে মুখটা ফিরিয়ে নিলে যেন দেখলেন না, ওকে দেখে এইদিকে মুখ ফিরিয়ে, ও বুঝতেই পারলো না যে দেখেছে, হ্যাঁ যাতে লজ্জায় না পড়ে বা লাঞ্ছিত না হয়, এটা করতে হয় সংসার চালালে, স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বা বাপ মায়ের সাথে এগুলো জরুরি, না হলে আপনার গাড়ি অচল হয়ে যাবে। আপনি প্রত্যেকটি ক্ষেত্রে যদি স্ত্রীর ভুল ধরেন, লবণ কেন বেশি, আরেকদিন লবণ কেন কম, আচ্ছা ঝাল কেন বেশি,
আর তারপরের দিন ভয়ে ঝাল কমিয়ে দিয়েছে, আজকে ঝাল কেন নেই, কোনো স্বাদ নেই, প্রত্যেকটি ক্ষেত্রে ধরাধরি শুরু করেন। অনেকে আছে বিদেশে থাকে, তুই আমার বাড়ি থেকে যেতে পারবি না, তোর বাপের বাড়ি যেতে পারবি না, শুনেছে ওর মা অসুস্থ, আর থামতে পারবি না, আবেগেও চলে গেছে, আমার বিনা হুকমে তুই পা কেন উঠালি, আরে বাপরে, তালাক তালাক তালাক, মূর্খ লোক, এরা কোনোদিন সংসার করতে পারবে না। ওই ক্ষেত্রে কি করা, ওইটাকে উর্দু ভাষা নজর আন্দাজ করা, মানে দেখার পরও জানার পরও যেন আপনি জানেননি যে ও গেছে ওর মায়ের বাড়ি বাপের বাড়ি, হ্যাঁ যা গেছে গেছে, ও জানতেই দিলাম না করেছে করেছে, আমি জানছি, বুঝা গেছে। আপনি জানছেন যে কিছু টাকা পয়সা আমার পকেট থেকে ছেলেরা নিল, ও জানতে দিলেন না যে তুই নিয়েছিস, দিয়েছেন যাক নিয়েছেন, কিন্তু বড় ধরনের অপরাধ হয় যেখানে দেখছেন যে এইভাবে যদি ছেড়ে দেয় 500 রিয়াল বের করে নিয়ে চলে গেছে, এখন যদি ও বাচ্চাকে বলে যান এইখানে আমি ইগনোর করলাম অপেক্ষা করলাম, তাহলে তো বেড়ে ডাকাত হয়ে যাবে, আজকে আপনার পকেটে তো কালকে আরেকজন পকেটে বের করে নেবে, কিন্তু ধরেন স্কুলে যাবে ও 5 টাকা আপনাকে না বলে বের করে নিয়েছে, আরে প্রত্যেকটি ক্ষেত্রে আমি না দিলে একটা টাকা বের করবি না, এইটা হচ্ছে এমন কড়া ক্রান্তি ধরা যে দিয়ে ছেলে মানুষ করা যাবে না, বোঝা গেছে। এটা বলা উপেক্ষা করা, এটাকে বলা হ্যাঁ আল্লাহ মাফ করার সাথে কি উপেক্ষা করতে বলেছেন, ফাফু ওয়াসফাউ, মাফও করো এবং কি করো, দরগুজার করা, নজর আন্দাজ করা, উপেক্ষা করা, ইগনোর করা, এটা জি। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, মাফ যেন করে দেয় মুসলিমরা, ওয়ালিয়াসফাহু এবং উপেক্ষা করে, তারপরেও দেখছেন ভুল স্বীকার করেছে, মাপ চেয়ে এনেছে, তারপরে ছোটখাটো কিছু ভুল করছে, জাগা বুঝতে দিলাম না, জানতে দিলাম, কিছু বললাম না, আল্লাহ তো বোন তোমরা কি পছন্দ করো না, ইয়াগফির আল্লাহ লাকুম, যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক, তার মানে হে মুসলিমরা তোমরা যদি কাউকে ক্ষমা করো আর যদি উপেক্ষা করো, সব ক্ষেত্রে কড়া করে না ধরো, ছাড় দাও, তাহলে আল্লাহ তোমাদের কি করবেন, মাফ করে দেবেন, ক্ষমা করবো। আল্লাহ গাফুর রহিম, আল্লাহ গাফুর, আল্লাহ রহিম, আল্লাহর নাম হচ্ছে গাফুর, আর তিনি গাফার এক ফেরো, ক্ষমা করেন, করেছেন করেন, রহিম তিনি দয়ালু, আল্লাহর নাম হচ্ছে রহিম এবং তিনি রহম করেন, রহিমা ইয়ারহাম, জি। সূরা নূরের আয়াত নম্বর 22, জি, এই আয়াতে কি পেলাম, আল্লাহর গুণ হচ্ছে মাগফিরাত, ক্ষমা করা, আল্লাহর গুণ হচ্ছে রহমত। তৃতীয় আয়াত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, ইজ্জত মর্যাদা তো সত্যিকার আল্লাহর রয়েছে, আল্লাহ ইজ্জত মর্যাদার অধিকারী, ওয়ালি রাসূলিহি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইজ্জত মর্যাদা রয়েছে যা আল্লাহ দিয়ে থাকেন দিয়েছেন, ওয়ালিল মুমিন এবং মুমিন মুসলিমদেরকে আল্লাহ ইজ্জত মর্যাদা দান করেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিন, কিন্তু মুনাফিকরা আসল বিষয়টা জানেন না, মনে করে যে পয়সাতে ইজ্জত, নেতৃত্ব ইজ্জত, হ্যাঁ দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রীতে ইজ্জত, অথবা এইরকম ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদেরকে ইজ্জত মিলবে না, ইজ্জত মিলবে না, এখানে মুনাফিকদের ক্ষেত্রে যেখানে বলা হয়েছে এটাই বোঝানো হয়েছে যে ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল, কারণ তিনি হচ্ছেন আজিজ, তার নাম হচ্ছে ইজ্জত থেকে আজিজ, আল্লাহর নাম হচ্ছে আজিজ এবং ইজ্জত কারগুণ সবচেয়ে বড় মর্যাদার অধিকারী আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জা, এবং আল্লাহ যখন আজিজ তখন তিনি ইজ্জত কাকে দান করেন, তার প্রিয় বান্দাদেরকে, তার প্রিয় বান্দা হচ্ছে আম্বিয়া রসুলগণ, তার প্রিয় বান্দা হচ্ছে তারপরে মুমিন মুমিনাত, আর মুনাফিকরা আল্লাহ দ্রোহী, আল্লাহর শত্রু, সুতরাং তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেন, কিন্তু মুনাফিক বুঝে না। এখানে আল্লাহর ক্ষেত্রে গুণ পাওয়া গেল কিসের, ইজ্জতের। ওয়া কাউলুহু আন ইবলিস, এবং মহান আল্লাহর বাণী ইবলিস সম্পর্কে, কালা ইবলিস বলেছিল এই কথা আল্লাহকে, ফাবে ইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের মর্যাদার শপথ, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আদম এবং আদম সন্তান সকলকেই আমি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সূরা মুনাফিকুন আয়াত নম্বর 8। আর ইবলিস সম্পর্কে, ইবলিস যে বলেছিল আল্লাহকে যে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, যখন এই আদমের জন্য আমাকে বিতাড়িত হইতে হইল, হ্যাঁ অভিশপ্ত হইতে হইল, তো আমি কাউকে ছাড়বো না, আমাকে তুমি ক্ষমতাটা দাও যে তাদের রক্তের সাথে মিশে যেতে পারি আর তাদেরকে কুমন্ত্রণ দিতে পারি আর তাদের সকলকে আমি পথভ্রষ্ট করব। কিন্তু তারপর আয়াত রয়েছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার যারা খাঁটি বান্দা হবে ওরাকে আমি পারবো না, এ কথা কোরআনই বলে দেওয়া হয়েছে। তাহলে খাঁটি বান্দা যদি হইতে পারেন তো ইবলিস কোনো চান্স পাবে না,
ইবলিসের চালা জিন শয়তান মানুষ শয়তান কখন বিভ্রান্ত করতে পারবেন না, কিন্তু যখনই আল্লাহর খাঁটি বান্দা নয় ভেজাইলা বান্দা হবেন তখনই মানুষ শয়তান জিন শয়তান গোমরা করার জন্য চান্স পেয়ে যাবেন। যার ফলে অনেককে দেখা যায় অনেক হেদায়েত হয়ে গেছে, অনেক এলিম কালাম শিখে নিয়েছে, তারপরে বেদিন পাপিষ্ঠ বিভিন্ন বিভ্রান্তির শিকার গোমরাহির শিকার, এটা কখন হয়? যখন খাঁটি বান্দা হইতে পারে না, মুখলাসিন ইখলাস ইখলাস। জি আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করে। অহংকার ধ্বংস করবে, লোক দেখানো ধ্বংস করবে, তারপরে এইরকমই দুনিয়ার স্বার্থ ধ্বংস করবে, আখিরাতের বড় নিয়ামতের সামনে দুনিয়ার ভোগের সামগ্রীকে প্রাধান্য দেওয়া, দুনিয়ার সামান্য কিছু মজা স্বাদে লিপ্ত হয়ে আখিরাতকে তিক্ত করা, এগুলো ধ্বংস করবে। এই আয়াতগুলিতে চারটি যে আয়াত হল তাতে কি রয়েছে? আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে যে আল্লাহ হচ্ছেন আফুন, ওয়াসফুল্লাহ আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে, তিনি মাফ করেন, ওয়াল কুদরাতে তিনি ক্ষমতাবান, ওয়াল মাগফিরাতে তিনি ক্ষমা করেন, ওয়ার রহমাতে তিনি দয়াকারী দয়া করেন, ওয়াল ইজ্জা এবং তিনি মর্যাদার অধিকারী, তিনি যাকে ইচ্ছা মর্যাদা দান করেন। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু ইজ্জু মান তাশা। হে আল্লাহ, তুমি যেহেতু আজিজ এবং তুমি হ্যাঁ ইজ্জতের মালিক, সুতরাং তুমি যাকে ইচ্ছা ইজ্জত মর্যাদা দিয়ে থাকো, অত জিল্লু মান তাশাউ আর যাকে চাও তাকে তুমি লাঞ্ছিত করে থাকো, তার ইজ্জত মান ইজ্জত ছিনিয়ে নিয়ে থাকো, ওটাও আল্লাহর হাতে। অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ তোমার হাতে। এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতার গুণ, তাই না? এই যে গুণগুলি কয়েকটি নিয়ে আলোচনা হলে এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিসের গুণ? পূর্ণতার গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলির ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহর ইতিবাচক গুণ আর নেতিবাচক গুণ, এ নিয়ে এর আগেও আলোচনা হয়েছে আর সামনে আসছে নেতিবাচক গুণগুলি। কোরআনের পদ্ধতি বা হাদিসে যে আল্লাহর গুণগুলি বা কোরআনে কারিমে যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি গুণাবলী বর্ণনা করা হয়েছে তাতে একটা হচ্ছে ইতিবাচক গুণাবলী আর একটা হচ্ছে নেতিবাচক গুণাবলী। আল্লাহ এইরকম 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 আর আল্লাহ এমনটা নন। প্রথমটা যেটা ইতিবাচক গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন, সেগুলি বিস্তারিত বর্ণনা করা হয়েছে, তফসিলের সাথে বর্ণনা করা হয়েছে। এই কায়দাটা নীতিমালা মনে রাখবেন, ইতিবাচক পজিটিভগুলো বিস্তারিত বর্ণনা ডিটেলস বর্ণনা করা হয়েছে, আর যেটা নেতিবাচক সেগুলো সংক্ষেপ মুজমাল সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। আপনাকে ভালো বলার জন্য বা যে কোনো মানুষকে হ্যাঁ প্রশংসা করার ক্ষেত্রে আমরা সাধারণত এই পদ্ধতিটা অবলম্বন করি, ওই লোকটির মধ্যে এই এই ভালো গুণ আছে, এই ভালো গুণ আছে, এই ভালো গুণ আছে। ভালো গুণগুলি কিন্তু আমরা একটা একটা করে অনেকগুলি গণাই, করি না করি না। আর খারাপ লোকটি নয়, এই ক্ষেত্রে একটা কথাই দিয়ে অনেক সময় সেরে দিই, লোকটির মধ্যে খারাপ কিছু দেখতে পাই না, লোকটি দয়ালু, লোকটি ভদ্র, হ্যাঁ লোকটার মধ্যে এই গুণ রয়েছে, লোকটা পাঁচ ওয়াক্ত নামাজি, লোকটা আল্লাহ ভীরু, লোকটার মধ্যে এই রয়েছে এই রয়েছে এই রয়েছে। দেখেন পজিটিভগুলো কিন্তু আমরা অনেকগুলি গণাই আর নেগেটিভ একটা বলে যথেষ্ট, তাই না? তো কোরআনে কারিমে দেখবেন ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন ইতিবাচক গুণগুলি যত বিস্তারিত বর্ণিত হয়েছে নেতিবাচক গুণগুলো অত বিস্তারিত নেই। জি আয়াতুল কুরসি সম্পর্কে শুরুতে বলেছিলাম, তাতে ইতিবাচক আছে আর নেতিবাচক আছে, আছে না নেই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাই আল কাইয়ুম, ইতিবাচক আর নেতিবাচক? ইতিবাচক, হ্যাঁ তিনি চিরঞ্জীব আল কাইয়ুম, সবকিছুকে তিনি ধারণকারী। তারপরে লা তাখুজু সিনাত ওয়ালা নাওম, তাকে নিদ্রাও ধরে না আর তন্দ্রাও ধরে না, না 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 দুটো হয়ে গেল, কারণ এগুলো হচ্ছে দুর্বলতা কমজোরি। যদি তিনি ক্লান্তি হয়ে যান, তাকে যদি নিদ্রা ধরে, তিনি যদি ঝিমান, তাহলে তিনি রব হইতে পারেন না, ত্রুটি মানুষের ক্ষেত্রে যে ঝিমাই যে ঘুমাই তাকে কি মানুষ কি বলবে? অলস, হ্যাঁ অ্যাক্টিভ নয় সক্রিয় নয়। তো সৃষ্টির ক্ষেত্রে যেগুলি দোষ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে অবশ্যই এগুলো দোষ। জি তারপরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, কিছু সময় যেহেতু আমার হাতে আছে। বলছেন শেখ সালাহুল ফজল হাফেজ, ইসবাতুল ইসমে লিল্লাহি ওয়া নাফিউল মাসালি আনহু বা নাফিউল মিসলি আনহু, ইসবাতুল ইসমে লিল্লাহ আল্লাহর নামের প্রমাণ, আল্লাহর নাম রয়েছে এবং আল্লাহর কোনো কিছুর সাথে তুলনা নেই, নাফিউল মিসলি আনহু, আল্লাহ থেকে আল্লাহর আল্লাহ কোনো কিছু সদৃশ্য নয়।
আল্লাহর সাথে কোনো কিছু তুলনা নেই। এই ক্ষেত্রে পাঁচটি আয়াত নিয়ে এসছেন লেখক, বলছেন ওয়াকাউলুহু তাআলা তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, বরকতময় হ্যাঁ তোমার প্রতিপালকের নাম, তাবারাকা ইসমু রাব্বিকা, তাবারাকা ইয়া তাবারাক, কিন্তু ইয়া তাবারাকা মোজারে কখনো ব্যবহার হয় না আরবি গ্রামারে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হে বান্দা তোমার প্রতিপালকের নাম বরকতপূর্ণ বা বরকতময়, আল্লাহর নামই যদি বরকতপূর্ণ হয় তো আল্লাহর জাত কত বরকতপূর্ণ, ঠিক না? আল্লাহর নাম বলা হয়েছে মানে এই না যে আল্লাহর সত্তা বরকতপূর্ণ নয়, নামই যদি এত বরকতের হয় তাহলে সেই সত্তা কেমন? যদি বলা হয় যে আপনার নামটা বড়ই সুন্দর, প্রশংসা, তার নামই যদি এত সুন্দর হয় তো লোকটি কত সুন্দর। জিল জালালে ওয়াল ইকরাম, জিল জালাল মানে জিল আজমা ওয়াল কিবরিয়া, যিনি বড়ত্ব মহত্বের অধিকারী, জু মানে ওয়ালা অধিকারী, জিল জালাল মানে হচ্ছে জিল আজমাতে ওয়াল কিবরিয়া। এই তাফসীর করেছেন শেখ সরিফ ফজল হাফেজাহুল্লাহ, যখন এর আগে আলোচনা এসেছিল আল্লাহর চেহারা সম্পর্কে সেখানে সূরা রহমানের আয়াত নিয়ে এসেছিলেন, কুল্লুমান আলী হাফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা জিল জালাল ওয়াল ইকরাম, ওখানে জিল জালাল ওয়াল ইকরাম এসেছে, তখন তিনি এই তাফসীরটা করেছেন, এজন্য এইখানে তাফসীরটা সারাহাতি করেন নাই, এর আগে হয়ে গেছে বলেছেন। ওয়াল ইকরাম, এবং তিনি মর্যাদার অধিকারী, তিনি সম্মানের অধিকারী, জিল জালাল মহত্ব বড়ত্বের অধিকারী, আর জিল ইকরাম মানে তিনি ইজ্জত মর্যাদার বা সম্মানের অধিকারী, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালাল, এটা সূরা রহমানের শেষ আয়াত 78 নম্বর। তাহলে সূরা রহমানে এই জুল জালাল ওয়াল ইকরাম দুইবার করে এসছে, একবার এসে ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম, আর এখানে এসছে তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম। ইকরামের মানে কি? এখানে ইকরামের দুটি মানে হইতে পারে, দুটি অর্থ হইতে পারে। একটা হচ্ছে ইকরাম ইসিম ফাইলের অর্থে, অর্থাৎ আল মুকরিম, মর্যাদা দানকারী। কাকে মর্যাদা দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন? সম্মান দিয়ে থাকেন তার নবীগণকে এবং তার নেক বান্দাদেরকে। আল মুকরিমু লি আমবিয়াইহি ওয়া ইবাদিহিস সলিহিন, আল্লাহ সম্মান দান করেন তার নবী রসুলগণকে এবং তার নেক বান্দাদেরকে। আর আরেকটা ইকরাম মাসদার ইসম মফউলের অর্থ হয়, মানে মুকরাম, মুকরাম মানে যিনি সম্মানিত। আল মুকরাম আম্মা লা ইয়ালিকু বিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মর্যাদার অধিকারী, তিনি মর্যাদা দানও করে থাকেন আর মর্যাদার তিনি অধিকারী, তিনি সম্মানিত সেসব ত্রুটি থেকে যা তার জন্য উপযুক্ত না, সেসব থেকে ঊর্ধ্বে তিনি, সেসব থেকে সম্মানিত। আমরা মানুষের ক্ষেত্রে বলে দেখুন, যাকে যার প্রশংসা করেন, আপনি এসব ছোট কাটো কাজ থেকে অনেক ঊর্ধ্বে, হ্যাঁ অনেক সম্মানিত, অনেক ওপরে, তার মানে আপনার এগুলোর সাথে সম্পর্ক হইতেই পারে না এই ছোট কাজের সাথে। এই ছিল আয়াত। এখানে কি দেখাতে চেয়েছেন? রবের নাম, আল্লাহর কি রয়েছে? যখন আল্লাহর নাম বরকতময় তাহলে আল্লাহর নাম রয়েছে, একটি না আল্লাহর অনেক নাম রয়েছে, তার মধ্যে 99টি নাম সম্পর্কে হাদিস রয়েছে, এছাড়াও আল্লাহর নাম রয়েছে। তবে 99টি নামের ওই হাদিসটি উদ্দেশ্য এই নয় যে আল্লাহর শুধু 99টি নাম রয়েছে, বরং আল্লাহ 99টি নাম এমন রয়েছে যে নামগুলিকে যদি আয়ত্ত করে, অর্থ বুঝে, মুখস্থ করে, মুখস্থ শুধু থাকলে যথেষ্ট নয়, অনেকে বলে শুধু আসমা হোসেন মুখস্থ থাকলে হবে, ওল কথা, মান আহসাহা, নবী সাহেব এই কথা বলে মান হাফেজাহা, যে মুখস্থ হেফজ করবে, মান আহসা যে আয়ত্ত করবে, আয়ত্ত করার অর্থ হচ্ছে ব্যাপক, যে ওই নামগুলি জানলো, মুখস্থ সিরিয়াল হিসাবে থাক আর না থাক, নামগুলি জানলেন, আপনার সামনে আসলে বুঝতে পারছে এগুলি কার নাম, আল্লাহর নাম, এটা হচ্ছে এক আয়ত্তের একটা দিক। দুই নম্বর, ওর অর্থ বুঝা, যারা হেফজ করে অর্থই বুঝে না, যে হাফিজুন মানে কি, ওয়াকিলুন মানে কি, জুল জালাল মানে কি, জুল একরাম মানে কি, রব মানে কি, বুঝে না, না অর্থ জানা হচ্ছে আয়ত্ত করা, এটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ। তৃতীয় হচ্ছে অর্থ জানার পরে এবং সেই নামগুলি জানার পরে সেগুলি আমলে পরিণত করা, বাস্তবায়ন করা। আল্লাহ যখন রহিম তখন দয়া চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যখন গাফুর তখন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, তাই না? আল্লাহ যখন এইভাবে দাতা তখন কার কাছে চাইবেন যে আল্লাহ দাও? আল্লাহর কাছে চাইবেন, না আর কাউকে দাতা বলবেন? আর কেউ দিতে পারে? জি, আল্লাহর নাম, সুন্দর সুন্দর নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর
শুধু নাম না, সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, সেগুলি দিয়ে দোয়া করো, তাহলে বোঝা দোয়া করাটাও আয়ত্ত করা, শুধু মুখস্থ করা নয়, দোয়া করা হচ্ছে আয়ত্ত করা, তাহলে জান্নাতে যাবে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে। দ্বিতীয় আয়াত সূরে মরিয়মের আয়াত 65, ফাবুদহু, আল্লাহর ইবাদত করো, ওয়াস্তাবির লিইবাদতি, এবং তার ইবাদতে অটলতা অবলম্বন করো। হাল তাআলামু লাহু সামিয়া, তার মতো কারো নাম রয়েছে? সামিয়ান ইসমুন থেকে এটা একটা অর্থ করলাম, হাল তাআলামু সামিয়া, আল্লাহর মতো, আল্লাহর নামের মতো যদি কারো নাম না থাকে তো আল্লাহর গুণের মতো কারো গুণ নেই। হ্যাঁ, যখন আল্লাহর গুণের মতো কারো গুণ নাই তো আল্লাহর সাথে কারো তুলনা নেই, ঠিক না? সেজন্য সামিয়ানের কি বলছে, যেটা ভাব অর্থ করে থাকে, হাল তাআলামুহুল্লা সামিয়া, মানে আল্লাহর কোন সমকক্ষ কেউ আছে কি, আল্লাহর কোন সমকক্ষ আছে কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোন কেউ সমকক্ষ নয়। কুফুয়ান মানে হচ্ছে বরাবর হওয়া, সমতুল্য বা সমকক্ষ, আল্লাহর কোন সমকক্ষ বা সমতুল্য নেই। সূরা ইখলাসের আয়াত নম্বর 4 শেষ আয়াত। এখানে এই গুণগুলি ইতিবাচক না নেতিবাচক, শুনছেন না বুঝেন না? কিছু কিছু যেহেতু আকীদার আসমা সিফাতের বিষয় তো একটু মন দিয়ে শুনতে হবে তাহলে বুঝবেন। হ্যাঁ, ইতিবাচক না নেতিবাচক? হ্যাঁ, নেতিবাচক না, আল্লাহর সমকক্ষ কেউ নেই, এই যে না করলেন এটা হচ্ছে নেতিবাচক নাকি? ঠিক অকৌলহু, মহান আল্লাহর বাণী, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, আল্লাহর জন্য কোন শরীক অংশীদার সাব্যস্ত করিও না। ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে জানছো, তাওহীদ ইসলাম জেনেছো, কোরআন পড়ছো, অর্থ বুঝছো, বোঝার ক্ষমতা আছে, তারপরে আল্লাহর শরীক স্থাপন করবে না। জানার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, আল্লাহ ওহী নাযিল করেছেন, আল্লাহ আম্বিয়া রাসূল পাঠিয়েছেন, জেনে শুনে তোমরা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করিও না, মানে আল্লাহর কোন শরীক তাহলে নেই। ইতিবাচক না নেতিবাচক? নেতিবাচক, আল্লাহর শরীক নেই। ডিটেলস বর্ণনা করে সংক্ষেপে, সংক্ষেপ দেখেন, এটা সংক্ষেপ, আল্লাহর কোন শরীক নেই। এ কথা বলেন, আল্লাহর দুর্গাও শরীক নেই, লক্ষ্মীও শরীক নেই, সরস্বতীও শরীক নেই, হ্যাঁ বোঝা গেছে, আল্লাহর জিলানিও শরীক নেই, আর আপনার চিস্তিও শরীক নেই, একটা একটু আল্লাহ বয়ান করেনি, সংক্ষেপ সংক্ষেপ। নেতিবাচকটা হচ্ছে সংক্ষেপ, আল্লাহর কোনো শরিক নেই, জিন শরিক নেই, মানুষ শরিক নেই, জীবিত শরিক নেই, মৃত শরিক নেই, একটি কথাতে সমস্ত কিছু চলেছে, আল্লাহর কোনো কিছু শরিক নেই। চন্দ্র সূর্য আল্লাহ শরিক, আল্লাহর মখলুক, আল্লাহ সৃষ্টি, কিন্তু আল্লাহকে একটা একটা করে বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে অল্প, যেখানে বিস্তারিত কিছু বর্ণনা করেন সেটাও নেগেটিভের ক্ষেত্রে অল্প। সূরা বাকারা আয়াত নম্বর 22, আরেকটি আয়াত আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, অনেকে মুশরিক বহুত্ববাদী, আল্লাহর মতো বা আল্লাহর চাইতেও বেশি মুশরিকরা তাদের দেবদেবীকে ভালোবাসে, হ্যাঁ তাদের বুজুর্গকে ভালোবাসে, তাদের সামনে যদি এটা পরীক্ষা করতে হয় স্বীকার করবে না, স্বীকার করবে না একজন মুশরিক সহজে, বিশেষ করে মুসলিম সমাজের মুশরিক কখনো স্বীকার করবে না যে আল্লাহর চাইতে বেশি আমি ভালোবাসি ওকে, কে বললো? কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে উল্টো পাল্টা বলে দেন, আপনি বলিয়েন না, আল্লাহ না করে বলতে হয়, কিন্তু কোনো নাস্তিক বেদিন ইসলামের দুশ্মন আল্লাহকে যদি গাল দিয়ে দেয় তো অত তাদের কষ্ট হয় না বা রাগ হয় না বা রক্ত গরম হয় না, যত রক্ত গরম হয়ে যায় কেউ যদি বলে জিলানি কিছুই দিতে পারে না মৃত, গালও দিলেন না আপনি, জিলানিকে গাল দেওয়া হইল এটা নাকি? জিলানি জীবিত না মৃত, জিলানি কিছুই দিতে পারে না, কোনো কিছু টের পায় না, খাজা মইনুদ্দিন চিশতি মৃত, কবরে চলে গেছেন, সবাইকে মরতে হবে, তিনি কিছুই দিতে পারেন না, বরং কিছুই জানেন না যে কে কি বলছে, এত বড় কথা। হ্যাঁ, আমাদের এত বড় বড় হ্যাঁ বুজুরগানের দিন যাদের মাধ্যমে ভারত উপমহাদেশ ইসলাম তাদের বিরুদ্ধে এত বড় কথা, হ্যাঁ রক্ত এত গরম হয়েছে যে আপনাকে খেয়ে নেবে, ঠিক না? তাহলে কোরআনের কথা সত্য কি না? জি হ্যাঁ, যে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে তাদের উপাস্যদের কি? অমিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, আর কতক মানুষ এমন আছে মানুষের মধ্যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য শরীক সাব্যস্ত করে, অন্য শরীক অংশীদার সাব্যস্ত করে বা তারা স্থাপন করেছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে ভালোবাসে ওইসব শরীকগুলিকে আল্লাহর ভালোবাসার মতো,
আল্লাহর ভালোবাসার মতো। ওয়াল্লাযীনা আমানু, আর সত্যিকার যারা মুমিন তারা আশাদ্দু হুব্বালিল, আল্লাহকে তাদের দেবদেবীকে যতটা তারা ভালো তার চেয়ে বেশি ভালোবাসে। সত্যিকার যদি মাহে তৌহিদ কে বোঝা মুসলিম হয়, সে যে কত আল্লাহকে ভালোবাসে, কাফের মুশরিক বহুত্ববাদী যতই ভালোবাসুক তাদের বাতিল উপাস্যদেরকে, একজন মুমিন আল্লাহকে যত ভালোবাসে সেই ভালোবাসার কাছে তাদের ভালোবাসার কোনো তুলনা নেই। জি দেখেন, তাদের ভালোবাসা যারা তৌহিদ বুঝে না মুশরিক, তাদের ভালোবাসা শয়তান ওয়াসওয়াসা দিয়ে যদি তাকে সাজিয়ে পেশ করে, হ্যাঁ যে তুই চিশতির মাজারে গিয়ে কিছু পালি, আটরশি গিয়ে কিছু পালি, হ্যাঁ মাইজ ভান্ডারিতে কিছু পালি, শাহজাহান কিছু পালি, তাহলেই ওই ভালোবাসা প্রদর্শন করে। আর যদি শয়তান তাকে যদি এটা ঢুকিয়ে দেয় তার মগজে, তুই তুই যাচ্ছিস কিছু পাইস না, তো ভালোবাসা কোথাও উদাও হয়ে যাবে, ঠিক না? পক্ষান্তরে একজন মুমিন মুয়াহিদ মানুষ সুখে থাকলেও আল্লাহকে ভালোবাসে, দুঃখে থাকলেও আল্লাহকে ভালোবাসে, সুস্থ থাকলেও আল্লাহকে ভালোবাসে, অসুস্থ থাকলেও আল্লাহকে ভালোবাসে। হ্যাঁ, যত পরীক্ষা করে আল্লাহ তত ভালোবাসে, তত ধরে আল্লাহকে, যারা সত্যিকার মুমিন তারা আল্লাহকে আরো বেশি ভালোবাসে, অসাধ্য হুব্বালিল্লাহ, তাদের সাথে অনেক বেশি ভালোবাসে। সূরা বাকারা আয়াত নম্বর 165, এই আয়াতগুলিতে যা দেখাতে চেয়েছেন লেখক সংক্ষেপে শেখ সালিফ ফজল বলছেন, আন্না ফিহা ইসমাতা ইসমিল্লাহ ওয়া তাযীমিহি ওয়া ইজলালিহি, এতে আল্লাহর নামের প্রমাণ রয়েছে, আল্লাহর নাম আছে, আর এতে না করা হয়েছে আল্লাহর সমকক্ষ সমতুল্যকে, আল্লাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ কেউ নেই। হাল তাআলা, আল্লাহর কোন সমকক্ষ আছে কি? আল্লাহর নামের মতো কারো নাম আছে? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? তো এগুলো না করা হয়েছে, এবং শরীকের না করা হয়েছে। ফালা তাজআলুলিল্লাহ আন্দাদা, আল্লাহর সাথে তোমরা নিদ শরীক সাব্যস্ত করিও না। ওয়াহুয়া নাফিউন মুজমালুন, আর আল্লাহর নেতিবাচক গুণের ক্ষেত্রে না হচ্ছে সংক্ষিপ্ত, যে কথাটি শুরুতে বলেছি কি, যে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কোরআন এবং সুন্নার নীতিমালা হচ্ছে যে নেতিবাচকগুলি হচ্ছে মুজমাল সংক্ষিপ্ত, আর ইতিবাচকটা হচ্ছে মুফাসসালান, মুজমাল আর মুফাসসাল। ওয়াহাজিহি আত-তারিকাতুল ওয়ারিদা ফিল কিতাব ওয়াস সুন্নাহ, এটাই হচ্ছে বর্ণিত পদ্ধতি কোরআন এবং সুন্নাহ। ফিমা ইউনফা আনিল্লাহ তাআলা, ওই সব গুণাবলী সম্পর্কে যা আল্লাহ মহান আল্লাহ থেকে না করা হয়েছে, না করার ক্ষেত্রে এটা নেই নেই বাস নেই বলে দিলি হইল, একটা একটা করে বলার প্রয়োজন আল্লাহ মনে করেন নি। ওয়াহুয়া আইয়ুনফা আনিল্লাহি আযজা ওয়া জাল কুল্লা মা ইউদাদু কামালাহুল ওয়াজিব মিন আনওয়াইল উয়ুব ওয়ান নাকায়িস, মহান আল্লাহ আযজা ওয়া জাল থেকে না করা, অস্বীকার করা প্রত্যেক সেই সব গুণগুলি বা দোষগুলিকে যেগুলি আল্লাহর পূর্ণতা আবশ্যক পূর্ণতার পরিপন্থী, আল্লাহ যে সব ক্ষেত্রে পরিপূর্ণ, আল্লাহ জাত সত্তার ক্ষেত্রে গুণাবলীর ক্ষেত্রে পরিপূর্ণ, এর বিপরীত যে বিষয়গুলি রয়েছে যে দোষগুলি হইতে পারে সেগুলিকে না করে দেওয়া, কোনগুলি আল্লাহর পূর্ণতার পরিপন্থী, যেগুলি আপনার মধ্যে দোষ সেগুলি, সহজভাবে বোঝার জন্য, আপনার মধ্যে যেগুলিকে দোষ বলে গণ্য করা হয় আল্লাহ সম্পর্কে যদি বলেন ওগুলো আছে, আপনার মধ্যে যদি বলি আপনার মধ্যে এটা আছে, তাহলে যদি আমার মানহানি করলেন আপনি, আমার মধ্যে এই দোষ আছে, এটা কেমন কথা, ঠিক আছে? আপনার মধ্যে এগুলি থাকা আপনার ত্রুটির প্রমাণ, তাহলে আল্লাহর মধ্যে যদি ওগুলো থাকে তাহলে ত্রুটি, এগুলো থেকে আল্লাহকে কি করতে হবে, মুক্ত ঘোষণা করতে হবে, পবিত্র ঘোষণা করতে হবে, যার জন্য তাসবিহ সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমাদের ঘুম আসে না, ঘুমাইলে কি যে শরীরের অবস্থা, স্বাস্থ্যের অবস্থা, আর তারপরের দিন ডিউটির অবস্থা খারাপ, দুর্বলতা না শক্তি ক্ষমতা, দুর্বলতা, এটা আমাদের বাহাদুরি নয় বরং আমাদের দুর্বলতা। ঠিক ওই রকমই আমাদের পেশাব পায়খানা কি আমাদের বাহাদুরির প্রমাণ করে না, দুর্বলতা, দুর্বলতা, পেশাব পায়খানা না করলে, যদি পেশাব বন্ধ হয়ে যায় পেশাবটা খুলিয়ে দেব 10 লাখ টাকা লাগবে, ছটপট করছেন 3 দিন ধরে পেশাব হয় না,
দশ লাখ টাকা লাগবে, টাকা যদি থাকে তো দ্বিধা কোনো করবেন যে টাকা দেবো না, যাক পেশাব হোক আর না হোক আমি টাকা খরচ করবো না, আছে কেউ? তাহলে বুঝা গেল যে পেশাব হওয়াটা ভালো, পেশাব যে হচ্ছে আমাদের, তারপরে পায়খানা, থুথু, কাশ, পোটা, এগুলি আমাদের ভালো গুণ না, এগুলি আমাদের ত্রুটি, সুতরাং আল্লাহ এগুলি থেকে মুক্ত। বুঝা গেছে? আমাদের ছেলে মেয়ে লাগে, ছেলে মেয়ে হয়, আমাদের স্ত্রী লাগে, স্ত্রী ছাড়া এই জন্য অসম্পূর্ণ, এগুলি আমাদের বাহাদুরি না ত্রুটি? ত্রুটি, স্ত্রী ছাড়া চলবে না জীবনটা, লাইফ অচল, ছেলে মেয়ে ছাড়া লাইফ অচল, আজকে চলবে কিন্তু 70 বছর 60 বছর বয়স হলে আর চলবে না, তখন তাদের সাহায্য লাগবে, একটু হেল্প লাগবে। সুতরাং আল্লাহর স্ত্রী নেই, লাম্মিয়াত্তাখে সাহেবাতাম ওয়ালা ওয়ালাদা, আল্লাহর ছেলে মেয়ে সন্তান সন্ততিও নাই। বোঝা গেছে না? জি হ্যাঁ, এইভাবে এক কথা এইরকম, যেগুলি আমাদের ক্ষেত্রে দোষ হতে পারে সেগুলি আল্লাহর ক্ষেত্রে দোষ, সুতরাং সেগুলি থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন থেকে ওই সমস্ত দোষগুলিকে, ত্রুটিগুলিকে না করা যেগুলি আল্লাহর আবশ্যক পূর্ণতার পরিপন্থী, আল্লাহ যে পূর্ণ সবকিছুর ক্ষেত্রে জাতে সেফাতে, সেগুলির বিপরীত যদি কিছু হয়, পরিপন্থী হয়, কি সেগুলি? মিন আনওয়াইল উয়ুবে, কোনো দোষ ত্রুটি হোক আর নাকায়েস অথবা ঘাটতি হোক, ঘাটতি আমাদের দুটো হাত না থাকে, কারো যদি একটা হাত থাকে লোকটা বড় বাহাদুর, এক হাতই সব কাজ করে নিচ্ছে, তাই না? আপনি দু হাতওয়ালা আর একটা লোক এক হাতওয়ালা, কে পূর্ণ? দু হাতওয়ালা পূর্ণ। তো আল্লাহর ক্ষেত্রে যদি আল্লাহর এক হাত আছে দু হাত নেই, কি বলবেন? চলবে? চলবে না। এই জন্য বলি ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত প্রশস্ত। জি, বুঝা গেছে? এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ বাদা হালা ইয়াদমাউন ফাশকুরু ইলাইকা ইয়া আল্লাহ লিহাবিবি।